কুরবানির ঈদ উপলক্ষে প্রস্তুতি শুরু হয়েছে ঢাকার 15টি পশুর হাটের। চলছে হাসিল কক্ষ প্রধান ফটক নির্মাণের কাজ। উত্তর সিটি এলাকার ভাটারা, দিয়াবাড়ি, মিরপুর, বাড্ডা, আফতাবনগর, বসিলা, কাওলা, তেজগাঁও, কাঁচকুড়া এলাকায় বসবে 8টি হাট। সরকার নির্ধারিত মূল্যের প্রায় দ্বিগুণের বেশি দামে এসব হাট ইজারা নিয়েছেন ব্যবসায়ী ও ক্ষমতাসীন দলের নেতারা। 8টি হাট থেকে উত্তর সিটি পাবে 17 কোটি টাকা। দক্ষিণ সিটিতেও দ্বিগুণ মূল্যে ইজারা দেওয়া হয়েছে 7টি হাটের। পুরান ঢাকার নয়াবাজারে এবার বসছে না কোরবানির পশুর হাট, তবে হাজারিবাগ লেদার কলেজ, পোস্তগলা, মেরাদিয়া, দনিয়া, ধোলাইখাল, রহমতগঞ্জ, আমুলিয়া এলাকা থেকে কোরবানির পশু কিনতে পারবেন মানুষ। খিলগাঁও ও কমলাপুর এলাকার দুটি হাটের ইজারা হয়নি এখনও। মোট 7টি হাট থেকে সিটি কর্পোরেশনের আয় হচ্ছে 20 কোটি টাকার বেশি। নির্ধারিত সময়ের আগে হাট না বসানো সহ বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান দক্ষিণের মেয়র। কোরবানির বর্জ্য দ্রুত অপসারণেও দেওয়া হয়েছে কঠোর নির্দেশনা। প্রত্যেকটি হাট কেন্দ্রিক আমাদের নিয়ন্ত্রণ কক্ষ থাকবে। আমাদের কেন্দ্রীয়ভাবে নগর ভবনে আমরা নিয়ন্ত্রণ কক্ষ করব। আমাদের ম্যাজিস্ট্রেট এবং কর্মকর্তাদেরকে আমরা হাট কেন্দ্রিক আলাদাভাবে দায়িত্ব দিয়ে নিয়োজিত আমরা করব। বিশেষ করে কোনো রকম কোনো খেলার মাঠে কোনো হাট গরু কোনো পশু ঢুকানো যাবে না, এটা আমরা একদম খুবই কঠোরভাবে দেখছি। আগে যেটা হতো যে আমাদের মাঠগুলো, আমাদের উদ্যানগুলোকে এই এই ঈদুল আজহা কেন্দ্রিক এগুলো নষ্ট হয়ে যেত, সেখানে পশু ঢুকিয়ে ফেলা হতো, কিন্তু এবারে ব্যাপারে আমরা অত্যন্ত কঠোর যে আমাদের কোনো উদ্যান, কোনো খেলার মাঠ কোনোভাবেই যেন কোনো নষ্ট না হয়, সেখানে যেন কোনো কোরবানির পশু হাটের ব্যবস্থা যেন না করা যায়। উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম বলছেন, ব্যবসায়ী ও ক্রেতাদের সুবিধা দিতে এবার ক্যাশলেস সেবার দিকে মনোযোগ দিচ্ছে উত্তর সিটি কর্পোরেশন। গরু নিয়ে আসা কিন্তু বিরাট বড় একটা হ্যাসেল, এরপর ক্যাশ টাকা নিয়ে যাওয়াটা কিন্তু আরও বড় একটি হ্যাসেল। সুতরাং তাদের জন্য আমরা একটি কর্নার রাখছি, প্রায় 8টি পশুর হাটে আমরা এই কর্নারটা রাখছি। এই কর্নারটির নাম হবে হলো স্মার্ট বাংলাদেশ স্মার্ট হাট। সেইটার মাধ্যমে আমাদের ট্রানজ্যাকশনটাও কোনো ক্যাশ টাকা ট্রানজ্যাকশনটা হবে না। আজকে যে ঠিকাদার প্রতিষ্ঠানরা এই হাটগুলো পেয়েছে, সিটি কর্পোরেশনের আইনের বাইরে যদি আমি কোনো ধরনের অনিয়ম দেখি, তাহলে অবশ্যই সেই হাট যেই নিক না কেন তাকে আমরা ফাইন করব, যেই ফাইন আমি গতবার করেছিলাম গাবতলি হাটে। গত বছর গাবতলি ও সারুলিয়া ছাড়া মোট 21টি অস্থায়ী হাট বসেছিল রাজধানী জুড়ে, এবার তা কমেছে। এছাড়াও চতুর্থবারের মতো অনলাইন পশুর হাট পরিচালনা করবে উত্তর সিটি কর্পোরেশন। নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।